হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আসলে অনেক ভালো আছেন ভিউয়ার্স। ইজি লার্নিং কম্পিউটার চ্যানেল আপনাকে স্বাগতম। এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে নোটিফিকেশন পেতে পারেন। তো ভিউয়ার্স, চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করুন, জাস্ট এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে থেকে বেল আইকন বাটনে একটা ক্লিক করে অল করে দিলে পরে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে নোটিফিকেশন আপনি পেতে পারবেন এবং নতুন নতুন ভিডিওগুলো আপনি দেখে কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজ শিখছিলাম, তো আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বেশ কিছু কাজ অলরেডি শেষ করে ফেলেছি, এই জন্য আমরা জাস্ট মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে ঢুকবো। তো ভিউয়ার্স, আমরা ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, প্রত্যেকটি মেনুবারের যেগুলো আমাদের প্রয়োজনীয় কাজ সবগুলো ইনশাল্লাহ আমরা কম বেশি শিখেছি। তো আজকে আমরা ভিউ মেনুবারের কাজ শিখবো। তো ভিউয়ার্স, এখনও যে আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে কিন্তু কাজগুলো শিখতে পারবেন। তো ভিউয়ার্স, ভিউ মেনুবারে আমরা কী কাজ করবো? অর্থাৎ আজকে আমরা ভিউ মেনুবার টোটাল কাজ করবো, অর্থাৎ একটা ক্লাসে আমরা ভিউ মেনুবার এ টু জেড কাজগুলো আজকে আমরা শিখে নেব। তো ভিউয়ার্স দেখেন, আমি এখানে আগে থেকে কিছু লিখে রেখেছি যাতে আমাদের ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়, এই জন্য আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন কাজটা স্টার্ট করবো। তো ভিউয়ার্স, প্রিন্ট লেআউট, প্রিন্ট লেআউটের কাজ কী? সাধারণত আমরা যে লেআউটে ডকুমেন্ট লিখে থাকি, অর্থাৎ সবসময় আমরা যে লেআউটে কাজ করি এটা হচ্ছে প্রিন্ট লেআউট, অর্থাৎ এইটা হচ্ছে একটা স্বাভাবিক লেআউট অফিসিয়াল কাজ করার জন্য। এরপর ভিউয়ার্স, আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফুল স্ক্রিন রিডিং, অর্থাৎ ফুল স্ক্রিন রিডিংয়ের কাজ করতে হলে আমাদেরকে আরও একটা পেজ নিতে হবে। আমি এখান থেকে আরও একটা পেজ বৃদ্ধি করছি ইন্টার দ্বারা। ভিউয়ার্স, আমি এখানে কিছু একটা লিখলাম। তো ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু আমাদের দুইটা পেজ আছে। কয়টা পেজ আছে আমাদের এখানে? হচ্ছে ওয়েব লেআউট। ওয়েব লেআউটের কাজ কী? ওয়েব লেআউটের কাজ হচ্ছে একটি অস্বাভাবিক লেআউট, অর্থাৎ আমাদের পেজটা যতটুকু আছে এর থেকে দ্বিগুণভাবে বড় হয়েছে। এই জন্য আমি যেটা কী করবো, জাস্ট ওয়েব লেআউটে ক্লিক করলাম। ভিউয়ার্স দেখেন, আমাদের কিন্তু পেজের কিন্তু সাইডে কিন্তু কোনো জায়গা নেই, অর্থাৎ যদি আপনি ওয়েব লেআউট রেখে যতই পেজটা ছোটো করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার পেজটা ছোটো হবে না। দেখেন ভিউয়ার্স, আমি এখানে ওয়েব লেআউটে আসি। ওয়েব লেআউটে থাকার পর আমি এখান থেকে পেজের সাইজটা কমায় দিচ্ছি, তারপর দেখেন আমার কিন্তু পেজের সাইজ কিন্তু ছোটো হচ্ছে না, আমার দেখবেন লেখার সাইজটা ছোটো হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, যদি কখনো আপনাদের এইরকম কোনো সমস্যার ফেস হন আপনি, সেক্ষেত্রে অবশ্যই ধরে নেবেন যে আপনার লেআউটটা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আপনি জাস্ট ভিউ মেনুবার আসবেন। ভিউ মেনুবার আসার পর আপনি ওয়েব লেআউট থেকে প্রিন্ট লেআউট করে দিলে কিন্তু আপনার লেআউটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখেন, আমাদের কিন্তু লেআউটটা পরিবর্তন হয়ে গেছে। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে আউটলাইন। আউটলাইনের কাজটা আমাদের খুব একটা প্রয়োজন হয় না, এই বিষয়টা আমরা না দেখলেও চলবে। এরপর ড্রাফট, ড্রাফটের কাজটাও আপনার অনেকটাই ওয়েব লেআউটের মতো, অর্থাৎ পেজটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাবে। দেখেন, আমি ছোটো করলে কিন্তু আমার পেজের লেখাগুলো ছোটো হবে, কিন্তু আমার পেজটা কিন্তু ছোটো হচ্ছে না। তো ভিউয়ার্স, এই ড্রাফটের কাজ আর ওয়েব লেআউটের কাজ প্রায় সেম সেম, আমরা প্রিন্ট লেআউটটা করে নিলাম। এতটুকু মনে রাখবেন যে আপনার অফিসিয়াল কাজের ক্ষেত্রে সাধারণত কিন্তু প্রিন্ট লেআউটই করে রাখার প্রয়োজন হয়। এরপর ভিউয়ার্স, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রুলার। রুলারের কাজ কী? আচ্ছা, রুলারের কাজ হচ্ছে পেজের উপরে স্কেল নিয়ে আসে। আমি জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এই পাশে একটা স্কেল, এই পাশে একটি স্কেল, অর্থাৎ দুই পাশে দুইটা স্কেল অলরেডি চলে আসছে। এখন এই স্কেলগুলোর কাজ কী? এই স্কেলগুলোর কাজ হচ্ছে ভিউয়ার্স, আপনি এই পেজের মার্জিনটা যদি সেট আপ করতে সেক্ষেত্রে কিন্তু আপনি স্কেলগুলো ইউজ করতে পারবেন, অথবা আমরা ট্যাব বাটনে কাজ করতে গেলে কিন্তু আমাদের এই স্কেলে কাজ করতে হয়। তো আমি পরবর্তীতে আপনার ট্যাব বাটনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের ভিডিও দেবো। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখবো কীভাবে এই স্কেলটা ইউজ করে আপনি পেজের মার্জিনটা ছোটো বড় করতে পারবেন। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখেন, আমাদের এই যে ফাঁকা জায়গাটুকু আছে ফাঁকা জায়গাটার উপর আমরা ক্লিক করবো, ডাবল ক্লিক। ভিউয়ার্স, ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের এখানে একটা পেজ চলে আসবে এক্সট্রাভাবে। তো পেজের মধ্যে আমাদের দেখেন আমরা আছি কোথায়, মার্জিনে আছি। তো দেখেন মার্জিনটা আমাদের টোটালিটি 1111, অর্থাৎ লেফট, সেন্টার, রাইট, সরি, টপ, বটম, লেফট, রাইট, অর্থাৎ চতুর্দিকে কিন্তু আমাদের সম পরিমাণ জায়গা, অর্থাৎ 1 ইঞ্চি করে জায়গা রয়েছে। তো যদি আমি জায়গাটা কমাতে বা বাড়াতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে মার্জিনটা ইউজ করতে পারবো। তো ভিউয়ার্স দেখেন, আমাদের এখানে যে পেজটা আছে এই পেজটা হচ্ছে আমাদের কী পেজ বলা যেতে পারে, এটা হচ্ছে আমাদের প্রেস প্রিভিউ, অর্থাৎ আমি এখানে যে কাজগুলো করবো সেটা প্রিভিউ আমি এখানে দেখতে পারবো। আর এই যে কালো কালো যে দাগ, এটা হচ্ছে আমাদের পেজের মধ্যে লেখা। ভিউয়ার্স দেখেন, আমি টপ থেকে একটু কমাই দিই তাহলে দেখেন আমাদের কিন্তু লেখাটা আস্তে আস্তে উপরের দিকে কিন্তু উঠে যাচ্ছে। তো ভিউয়ার্স, এবার আমি যদি এখান থেকে বটমটা কমাই দিই সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে নেমে আসছে। আবার আমি যদি এখানে লেফটটা কমাই দিই সেখানে দেখেন চেপে যাচ্ছে, আমি বৃদ্ধি করি সেক্ষেত্রে দেখেন আবার ডানে চেপে যাচ্ছে। তো ভিউয়ার্স, এইরকমভাবে কিন্তু আপনি পেজের মার্জিনটা কিন্তু ছোটো বার করতে পারবেন। দেখেন আমি যদি এখন ওকে করি তাহলে আমাদের লেখাটা কিন্তু উপরের দিকে উঠে গেছে, প্লাস বাম দিকে একটু চেপে গেছে। তো ভিউয়ার্স, এটা আমরা আবার এর উপর ক্লিক করে আমরা লেআউটটা
পরিবর্তন করে দিব। আমরা এখানে আবার ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে আবার 1-1 করে দিই, যাতে আমাদের পেজের মার্জিনটা ঠিক থাকে। আমরা তো সাধারণত কিন্তু পেজের মার্জিনটা কিন্তু 1-1ই থাকে। অল্প আমরা ওকে করে দিলাম, ভিউয়ার্স দেখেন এখন কিন্তু আমাদের আবার পেজটা আগের অবস্থায় ফিরে আসছে। আবার যদি আপনি স্কেটার রাখতে আছেন, সেক্ষেত্রে জাস্ট এখানে রুলার থেকে টিক মার্কটা উঠিয়ে দিবেন, তাহলে কিন্তু রুলারটা এখান থেকে উঠে যাবে। এরপর ভিউয়ার্স আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্রাড লাইন্স। গ্রাড লাইন্সের কাজ কি? গ্রাড লাইন্স কাজ হচ্ছে গ্রাফ পেপার নিয়ে আসা। অর্থাৎ এই গ্রাফ পেপারের কাজ কি? এই গ্রাফ পেপারের কাজ হচ্ছে আমরা যে কাজটা করেছি এই কাজটা, আচ্ছা ভিউয়ার্স আমাদের এটা আমরা লেআউটটা চেঞ্জ করে নিই, অরিয়েন্টেশন প্রোটেক্ট, ওকে। আচ্ছা ভিউয়ার্স আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গ্রাড লাইন্স। গ্রাড লাইন্সের কাজ হচ্ছে গ্রাফ পেপার নিয়ে আসা। অর্থাৎ আমাদের যতটুকু গ্রাফ পেপার থাকবে, আমাদের ডকুমেন্ট প্রিন্ট করি, গ্রাফ পেপারের মধ্যে ডকুমেন্ট থাকবে, আর বাইরে কিন্তু জায়গাটা কিন্তু মার্জিন জন্য পড়ে থাকবে। দেখেন ভিউয়ার্স আমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু মার্জিন জন্য পড়ে আছে। সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই রুলারটা ইউজ করে মার্জিনটা আপনি আরও কমাতে পারতে পারবেন। ভিউয়ার্স এরপর হচ্ছে নেগেটিভেশন পেন, এটা কোনো আমাদের এরপর ভিউয়ার্স আমাদের আছে যে নেগেটিভেশন পেন, অর্থাৎ এর কোনো কাজ আমাদের প্রয়োজন নেই। ভিউয়ার্স সামনে আগানো আগামী এই যে ফুল স্ক্রিন রিডিংয়ের কাজটা আমি আরও একবার দেখাতে যাচ্ছি, আসলে তখন আমাদের লেআউটটা চেঞ্জ করেছিল বিধায় আমার ফুল স্ক্রিন রিডিং কাজটা ভালো মতো বুঝাতে পারিনি। তো আমরা এখানে তো ফুল স্ক্রিন রিডিং লেআউটে আসলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দুই টাকার পেজ আমরা এখানে একবারে দেখতে পারবো। অর্থাৎ এই ফুল স্ক্রিন রিডিং কাজ হচ্ছে আপনি যদি অধিক পেজ লেখেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটি পেজ রিভিশন করতে চান, সেক্ষেত্রে আপনি এই ফুল স্ক্রিন রিডিং লেআউটে কাজটা করলে কিন্তু আপনি এরকমভাবে খুব সহজেই কিন্তু দুই টাকার পেজ দেখতে পারবেন। এখানে ভিউ অপশন থেকে আপনি চাইলে পরে এটা শো ওয়ান পেজ করলে আবার আপনি এক টাকার পেজ কাজ দেখতে পারবেন, শো টু পেজ, এটা আমি ক্লোজ করে দিলাম। এরপর ভিউয়ার্স আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জুম। জুমের কাজ হচ্ছে আপনি পেজটা কতটুকু জুম রাখবেন। তো দেখেন আমাদের এখানে জুম আছে হচ্ছে 75%, 100%, 200%। 200% করলে অনেকটা বড় বড় লেখা হবে, সাধারণত আমরা 75% করলাম। ভিউয়ার্স দেখেন 75% করলে ছোটো ছোটো হয়ে যাচ্ছে, আমরা জাস্ট এখানে 100% ক্লিক করলে কিন্তু এটা কিন্তু আমাদের আবার আগের অবস্থায় ফিরে আসবে। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে ওয়ান পেজ, মানে এক টাকার পেজ থাকবে। টু পেজ করলে পর আপনি একবার দুই টাকার পেজ কাজ করতে পারবেন। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে পেজ ওয়াইড করলে পর পেজটা একটু চওড়া হয়ে যাবে। এরপর ভিউয়ার্স যেটা দেখবো সেটা হচ্ছে নিউ উইন্ডো। নিউ উইন্ডোর কাজ কি? দেখেন আমাদের যেরকমভাবে একটা উইন্ডো আছে সেমভাবে আরও একটা উইন্ডো। তো নিউ উইন্ডোতে আমরা ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে কিন্তু দুইটা উইন্ডো চলে আসছে। অর্থাৎ এই একটা উইন্ডো একটা উইন্ডো, কিন্তু কাজ ভিউয়ার্স একই কিন্তু কাজ। দেখেন সেটা আমরা কীভাবে বুঝবো? আমরা এখান থেকে জাস্ট অ্যারেঞ্জ অলে ক্লিক করলাম, অ্যারেঞ্জ অলে ক্লিক করলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেম কাজের উপরে কিন্তু আমাদের দুইটা উইন্ডো আসছে। দেখেন আমি যদি একটা বিষয়ে কাজ করি, সাপোজ আমি এখানে কিছু টাইপ করব, এখানে কিছু টাইপ করার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু সেমভাবে লেখাটা কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স এইটা আপনি এক পেজে কাজ করলে পর অটোমেটিক পরবর্তী পেজে কাজটা হয়ে যাচ্ছে, অর্থাৎ পরবর্তী উইন্ডোতে কাজ হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স এই নিউ উইন্ডো অ্যারেঞ্জ বল এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই, আমরা এখান থেকে এটা কেটে ভিউয়ার্স অ্যারেঞ্জলে খুব একটা কাজ আমাদের করতে হয় না। অ্যারেঞ্জল বাদ দিলাম, আমরা এখন আছি স্পিল্ড। স্পিল্ডে কাজ হচ্ছে অনেকটা নিউ উইন্ডোর মতো, অর্থাৎ আপনি এখানে স্পিল্ডে ক্লিক করলে পরে দেখেন আমাদের এখানে কিন্তু একটা স্কেল মতো আসছে। অর্থাৎ আমি স্কেলটা যেখানে রাখবো সেখান থেকে কিন্তু পেজটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। দেখেন ভিউয়ার্স এখন আমি এক পেজে কাজ করলে পরবর্তী পেজে কিন্তু অটোমেটিক কাজ হয়ে যাবে। দেখেন আমি এখানে যা লিখছি সেমভাবে কিন্তু এখানে কিন্তু সেই লেখাটা চলে আসছে। তো ভিউয়ার্স নিউ উইন্ডো অ্যারেঞ্জ অল স্পিল্ড এগুলো কিন্তু সেম কাজ, অর্থাৎ এই কাজগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই, আমি এখান থেকে জাস্ট রিমুভ করে দিলাম। তো ভিউয়ার্স আশা করি যে ভিউ মেনুবারে খুঁটিনাটি কাজগুলো আমি আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিতে আগ্রহী থাকি। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।